টু ডি দি পাওয়ার থার্টি সো টু টি পাওয়ার থার্টি কে যদি টু বেজে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে যে টু স্কোয়ার আর ইন্টু টু ডি দি পাওয়ার থার্টি এখন দুইটা টু বেজের বিষয় মাঝখানে গুণ আছে তাহলে গুণ থাকলে বেইজ সমান থাকলে পাওয়ার যোগ হয় তার মানে টু টি দি পাওয়ার টু প্লাস থার্টি টু প্লাস থার্টি মানে থার্টি টু সো টু ডি দি পাওয়ার থার্টি টু এই কোয়েশন অ্যান্সার অপশন ইজ সি কোশ্চেন নাম্বার টু ইফ দ্য সাম অফ থ্রি কনজিগিউটিভ ইনটিজার্স ইজ টু হান্ড্রেড টেন দেন দ্য সাম অফ দা টু স্মলার ইনটিজার্স ইজ হোয়াট তিনটা কনজিগিটিভ ইনটিজারের সাম টু হান্ড্রেড টেন ছোটো দুটা ইনটিজারের সাম কত জানতে চাওয়া হচ্ছে তিনটা কনজিকেটিভ ইনটিজারের সাম যদি টু হান্ড্রেড টেন হয় তাহলে ওই তিনটার অ্যাভারেজ তিন দিয়ে ভাগ করলে সেভেন্টি পাওয়া যাচ্ছে তিনটা কনজিগটিভ নাম্বারের অ্যাভারেজ সেভেন্টি তার মানে তিনটা কনজিগটিভ নাম্বারের মাঝের নাম্বারটা হচ্ছে সেভেন্টি বিকজ কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে বা ইকুইলি ইকুইডিস্ট্যান্ট নাম্বারের ক্ষেত্রে অ্যাভারেজ মাঝে থাকে তার মানে হচ্ছে যে তিনটা এর মাঝেরটা হচ্ছে সেভেন্টি আর আগের দুইটা এক কম বেশি করে আমরা পাচ্ছি তাহলে এটা হবে সিক্সটি নাইন এবং এটা হবে সেভেন্টি ওয়ান আমাদের দরকার হচ্ছে যে স্মলার দুইটার যোগফল কত অর্থাৎ এই সিক্সটি নাইন আর সেভেন্টির যোগফল কত তো এই দুইটা যোগ করলে এখানে সেভেন্টি আর এখানে সেভেন্টি চাইতে এক কম তার মানে ওয়ান ফর্টি চাইতে এক কম হবে ওয়ান থার্টি নাইন হবে তাহলে আনসার ওয়ান থার্টি নাইন অপশন এ হচ্ছে স্যার কোয়েশ্চেন নাম্বার থ্রি ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ফাইভ অ্যান্ড এ বি ইকুইল টু এইটিন ফাইন্ড ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আচ্ছা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আমরা এখানে খেয়াল করি যদি এটাকে সিমপ্লিফাই করি তাহলে এলসিএম বি আর এ প্লাস বি তার মানে হচ্ছে আমার এ বি এখানে দেওয়া আছে এইটিন আর এ প্লাস বিটা যদি আমরা বের করে আনতে পারি তাহলে এটা ভ্যালুটা পাওয়া যাচ্ছে এ প্লাস বি আসতে পারে কীভাবে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে এ প্লাস বি হোস্কোয়ারের সম্পর্ক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে যে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি আর এই ভ্যালুটা দেওয়া আছে ইকুয়াল টু ফর্টি ফাইভ তাহলে এ প্লাস বি হোস্কার ইকুয়াল টু হবে এখানে টু এ এবির ভ্যালুটা যেটা এ বি এবি এব ভ্যালুটা এইটিন দেওয়া আছে তা টু ইন্টু এইটিন ইকুয়াল টু ফর্টি ফাইভ তাহলে এ প্লাস বি হোস্কার এখানে এইটিন ইন্টু টু থার্টি সিক্স থার্টি সিক্স এ পাশে ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে ফর্টি ফাইভ প্লাস থার্টি সিক্স এইটি ওয়ান হবে তাহলে এ প্লাস বি আমরা পাচ্ছি এখানে এখানে রুট করলে নাইন এইটি ওয়ানের রুট করলে নাইন যদি পজিটিভ ইনটিজার হয়ে থাকে তাহলে এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে এখানে নাইন এবং এব এর ভ্যালু কোশ্চনে দেওয়া আছে যে এইটিন নাইন বাই এইটিন সিম্পলিফাই করলে ওয়ান বাই টু ওয়ান বাই টু অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই কোশ্চেনটাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে আরও তাড়াতাড়ি করা যেতে পারে এক্সাম হলে সময় সেভ করার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে দুটা নাম্বারের স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ফাইভ এবং ওই দুইটা নাম্বারের প্রোডাক্ট অর্থাৎ এ ইন টু বি গুণফল দেওয়া আছে এইটিন নাম্বার দুইটা কে হতে পারে এইটিন দুইটা নাম্বারের প্রোডাক্ট এটা ওয়ান ইন্টু এইটিন হতে পারে টু ইন্টু নাইন হতে পারে থ্রি ইন্টু সিক্স হতে পারে তো একটু যদি অবজার্ভ করা যায় তাহলে এখানে থ্রি ইন্টু সিক্স যদি এইটিন হয় আর এখানে যদি খেয়াল করি থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার কিন্তু ফর্টি ফাইভ হয় থ্রি স্কোয়ার ইজ নাইন সিক্স স্কোয়ার ইজ থার্টি সিক্স নাইন প্লাস থার্টি সিক্স ফর্টি ফাইভ হয় তার মানে হচ্ছে যে আমাদের এ হচ্ছে থ্রি বি হচ্ছে সিক্স কোশ্চেন হচ্ছে যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কত

ইকুয়াল টু এ দেওয়া আছে এটার থেকে আমরা শুরু করতে পারি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ এই বিয়ের পরিবর্তে এই বিয়ের পরিবর্তে এখানে দেওয়া আছে যে বি ইকুয়াল টু এ টু দি বিয়ের পরিবর্তে আমি এ টু লিখতে পারি আর যেহেতু বি উপরে পাওয়ার ওয়াই ছিল তাহলে এই পাওয়ারটা এটার উপর ইম্পোজ হবে হোল টু দি পাওয়ার ওয়াই এ হবে তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এ টু আর ইকুয়াল টু এখানে এ মানে হচ্ছে যে এ এর পাওয়ার ওয়ান তো যখন বেইস সমান হয় পাওয়ার পাওয়ার ইকুল টু পাওয়ার হয় আমরা জানি বেইস ইকুয়াল টু বেইস তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার এ ইকুল টু এ তাহলে পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু এখানে ডান পাশের পাওয়ার ওয়ান সো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান অপশন ইজ এ কোয়েশ্চেন নাম্বার ফাইভ স্টুডেন্টস অফ এ ক্লাস স্ট্যান্ড ইন এ কিউ ইফ রতন ইজ নাইনটিন্থ ইন অর্ডার ফ্রম বোথ এন্ডস হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য কিউ তাহলে রতন মাঝখানে আছে তার ডান পাশে বাম পাশে দুই জায়গাতে সমান সমান সংখ্যক স্টুডেন্ট আছে কারণ সে যেদিক থেকে আসুক সে উনিশতম পজিশনে আছে তার মানে এ পাশে আছে আঠারো জন এ পাশে আছে আঠারো জন যে পাশ থেকে হিসাব করি না কারণ সে তাহলে উনিশ নম্বরে পড়ে তাহলে টোটাল স্টুডেন্ট কত এখানে আঠারো এখানে আঠারো এবং রতন একজন মোট আঠারো প্লাস আঠারো প্লাস রতন একজন ওয়ান আঠারো আঠারো ছত্রিশ এবং ওয়ান থার্টি সেভেন সো থার্টি সেভেন অপশন বি হবে অ্যান্সার এটাকে সাধারণত দ্রুত করতে চাইলে এভাবে করা যায় যে দুই পাশ থেকে যেহেতু উনিশতম পজিশনে তাহলে উনিশ ইন্টু দুই দুই দিক থেকে টোটাল হিসাব করলাম কিন্তু যেহেতু রতন এখানে দুবারই উনিশতম পজিশনে দুবার কাউন্ট হয়ে গেছে তাহলে একবার মাইনাস করে দিলে হয় সো উনিশ ইন্টু দুই আটত্রিশ আটত্রিশ মাইনাস এক হচ্ছে থার্টি সেভেন সো থার্টি সেভেন অপশন বি হবে অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্স

তো এখান থেকে আমরা খেয়াল করছি যে ডি ইকুল টু তাহলে ডি ইকুল টু ক্রস গুণ করলে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এগেইন সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে যে ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দ্য ডিনামিনেটর সো এন বাই ডি হচ্ছে আমাদের ফ্র্যাকশান যদি ডিনামিনেটারের সাথে ওয়ান অ্যাড করি তাহলে বলা হচ্ছে দ্য ফ্র্যাকশান বিকামস ওয়ান বাই টু ওয়ান বাই টু সো এখান থেকে যদি আমরা N বা ডি যে কোনো একটা ফেরু বের করি এখানে সহজ হতে পারে যেহেতু ডি ইকল টু অ্যান প্লাস ওয়ান আছে তাহলে এই ডি এর জায়গায় অ্যান প্লাস ওয়ান দিলে সহজ হতে পারে মে। তাহলে টু এন ইকুইল টু আর এই ডি এর পরিবর্তে আমি অ্যান প্লাস ওয়ান বসাবো তাহলে এই ডি n টু এন তাহলে এন প্লাস ওয়ান এবং প্লাস আরেকটা এখানে আছে তাহলে টু এন এন এর পাশে চলে আসলে সিঙ্গেল এন টু টু তাহলে এন টু টু পাওয়া গেলো এন যদি টু হয়ে থাকে তাহলে এখানে ডি টু হবে তাহলে টু প্লাস ওয়ান উইচ থ্রি তাহলে আমাদের ফাইন্ড দ্য ফ্র্যাকশান বলা হচ্ছে হচ্ছে তাহলে এন বাই ডি ফ্র্যাকশান হচ্ছে যে এন বাই এন পেলাম আমরা টু ডিনোমিটার পেলাম থ্রি সো টু বাই থ্রি অপশান সি হবে এই কোয়েশ্চেন অ্যান্সার তবে ধরনের কোয়েশন অপশন থেকে টেস্ট করা যেতে পারে আমরা যদি অপশন ওয়ান টেস্ট করি যে ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দ্য নিয়মেরোটার দ্য ফ্র্যাকশান ওয়ান যদি এই ওয়ানের সাথে ওয়ানের সাথে আমরা ওয়ান অ্যাড করি তাহলে কি এটা ওয়ানের সমান হচ্ছে না এটা ওয়ানের সমান হচ্ছে তাহলে এটা অ্যান্সার হবে না বিতে যদি যাই ওয়ানের সাথে যদি ওয়ান অ্যাড করি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু এটা ওয়ান হচ্ছে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে কিন্তু সেকেন্ড কন্ডিশন যদি দেখি ইফ ওয়ান ইজ আর ডিনোমিনাটার অর্থাৎ দুইয়ের সাথে যদি এক অ্যাড করি তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান তাহলে এটা ওয়ান বাই থ্রি হয় বাট কোশ্চেনে বলা হচ্ছে যে এটা হাফ হবে তার মানে এটা বিও হবে না এই জন্যে এরপরে সিতে যদি আমরা টেস্ট করতাম তাহলে দেখা যাচ্ছে যে এখানে টু প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এটা ওয়ান হচ্ছে আবার যদি ডিনোমিনেটর আমরা একযোগ করতাম অর্থাৎ টু বাই থ্রি প্লাস ওয়ান করতাম তাহলে এটা টু বাই ফোর তার মানে ওয়ান বাই টু হচ্ছে সো ওয়ান বাই টু কোশ্চেনের কন্ডিশনে বলা আছে যে ওয়ান বাই টু হবে তার মানে যেহেতু সিতে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে তাহলে সি সুবিধা আনসার কোশ্চেন নাম্বার সেভেন The cost of 9 mangoes and 5 apples is equal to the cost of 7 mangoes and 8 apples. Find the ratio between the cost of ওয়ান mango and the cost of ওয়ান apple. নাইন ম্যাঙ্গো ফাইভ অ্যাপালস সো নাইন এম প্লাস ফাইভ এটার কস্ট ইকুয়াল হচ্ছে 7 mango এবং এইট এর সমান তার সেভেন ম্যাঙ্গো প্লাস 8 apple. তো m এক পাশে নিলে 9m এম মানে 2m. A এ এক পাশে নিলে এইট এ মানে থ্রি টু এম ইকুয়াল টু থ্রি এ যদি হয় তার মানে এম ইস টু এ ম্যাঙ্গো ইস টু অ্যাপেল হবে তাহলে থ্রি ইস টু টু রিভার্স হয়ে যায় থ্রি ইস টু টু তার মানে থ্রি ইস টু টু হবে অপশন এ হবে এই কোয়েশনের অ্যান্সার কোয়েশন নাম্বার এইট আর শপকিপার হ্যাজ সাফিসিয়েন্ট মানি টু বাই ফিফটি বুকস অন রিডাকশান ইন দ্য প্রাইস অফ ইচ বুক বাই টাকা ফোর হি কুড বাই টেন বুকস মোর হাউ মাচ মানি ডাজ হি হ্যাজ যদি আমরা একটি কোয়েশন চিন্তা করি তাহলে ফিফটি বুকস কিনতে পারে এর জন্য প্রাইস দেওয়া নাই ঠিক আছে মনে করি প্রাইসটাই পি প্রত্যেকটা বুকের প্রাইস পি তাহলে ফিফটি ইনটু পি মানে ফিফটি পি টোটাল প্রাইস টোটাল ক মানে কস্ট এবং যখন এক একটার প্রাইস ইউনিট প্রাইস চার টাকা করে রিডাকশান হয় কমে তখন দশটা বুক বেশি কিনতে পারে দশটা বুক বেশি কিনতে পারে মানে পঞ্চাশের পরিবর্তে দশটা বেশি হয় ষাটটা কিনতে পারে তাহলে সিক্সটি ইনটু তখন ইউনিট প্রাইস এক একটা চার টাকা করে কমে যাবে সিক্সটি ইন্টু পি মাইনাস তো এই দুইটা প্রাইস সমান কারণ দুই ক্ষেত্রেই টোটাল যে প্রাইসটা টোটাল অ্যামাউন্টটা মানিটা সেটা সমান তো এখন তাহলে এটা সিম্পলিফাই করলে এখানে আমরা জিরো জিরো ক্যান্সেল করতে পারি সো ফাইভ পি আর এখানে সিক্স পি তো এক পাশে চলে আসলে সিঙ্গেল পি ইকুয়াল টু চার ছয় চব্বিশ পি ইকুইল টু চব্বিশ মানে হচ্ছে যে ইউনিট প্রাইস আসলে এখানে চব্বিশ তো পি আমাদের ইউনিট প্রাইস না আমাদের বলছে হামেনি হামচ মানি ডাজ হি হ্যাজ তার কত টাকা ছিল তো কত টাকা ছিল এইটা আইদার এই বাম পাশেরটা অথবা এই ডানপাসারটা যে কোনো এক জায়গায় আমরা পিওর ভেলু বসালেই পেয়ে যাব তাহলে টোটাল মানি হবে তাহলে ফিফটি ইন্টু পিয়র ভেলু টোয়েন্টি ফোর ফিফটি ইন্টু টোয়েন্টি ফোর পাঁচ চব্বিশ হচ্ছে একশো বিশ তাহলে একশো বিশ এবং আরেকটা শূন্য টুয়েলভ হান্ড্রেড টাকা টুয়েলভ হান্ড্রেড অপশন বি হচ্ছে এই কোশ্চেন আনসার এই কোশ্চেনটাকে রুল অফ প্রোডাক্ট কনসিস্টেন্সি দিয়ে খুব ইজিলি আরও দ্রুত করা যেতে পারে সেটা হচ্ছে যে যেহেতু এখানে টোটাল মানিটা ফিক্সড কনস্ট্যান্ট আছে প্রোডাক্টটা কনস্ট্যান্ট আছে তাহলে আমার কোয়ান্টিটি যেটা কোয়ান্টিটি রেশিওটা প্রথমে ফিফটি ছিল পরবর্তী দশটা বেড়ে সিক্সটি হয়েছে তার মানে কোয়ান্টিটিটা ফাইভ থেকে সিক্স হয়েছে কোয়ান্টিটি বেশি বাড়লো বেড়েছে ফাইভ থেকে সিক্স হয়েছে বেড়েছে কী কারণে বিকজ ইউনিট প্রাইস কমে গিয়েছে তা ইউনিট প্রাইসটা তাহলে কত রেশিতে কমবে রিভার্স রেশিতে অর্থাৎ সিক্স থেকে ফাইভ হবে তো সিক্স থেকে ফাইভ হওয়া মানে এক ইউনিট কমা কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে যে চার ইউনিট কমেছে চার টাকা কমেছে তাহলে চার টাকা যদি কমে তাহলে এটাকে আমরা এই গ্যাপটাকে চার বানাবো এখানে এক আছে এক থেকে চার করতে গেলে চার দ্বারা গুণ করতে হবে তাহলে চার ছয় চব্বিশ এবং চার পাঁচ কুড়ি বিশ এর মানে হচ্ছে যে আগে ইউনিট প্রাইস চব্বিশ ছিল বর্তমানে চার টাকা কমে ইউনিট প্রাইস বিশ টাকা কিন্তু আমার টোটাল মানি কত তাহলে আগের কোয়ান্টিটি ছিল পঞ্চাশ আর ইউনিট প্রাইস ছিল চব্বিশ পঞ্চাশ ইন্টু চব্বিশ অথবা ষাট ইন্টু বিশ যে কোনো একটা করা যেতে পারে আমরা প্রথমটা যদি নেই তাহলে ফিফটি ইন্টু টোয়েন্টি ফোর পাঁচ চব্বিশ একশো বিশ অর্থাৎ বারোশো অথবা যদি সেকেন্ড পার্ট নিতে পারি নেই সেটাও হবে সিক্সটি ইন্টু টোয়েন্টি সিক্সটি মানে হচ্ছে বুকস আর ইন্টু ইউনিট প্রাইস হচ্ছে যে টোয়েন্টি তো ছয় দুই বারো এখানে টুয়েলভ

তো ইনিশিয়ালি কত টাকা জমা করেছে এটা আমরা ইনিশিয়াল দিয়ে শুরু করতে পারি আবার এন্ড থেকেও শুরু করা যেতে পারে যদি ইনিশিয়াল থেকে শুরু করি তাহলে মনে করি ইনিশিয়ালি সে এম টাকা জমা করেছে বা ডিপোজিট ডি ডি টাকা জমা করেছে এটা ছিল তার ইনিশিয়াল ডিপোজিট এখান থেকে সে আফটার এ ফিউ ডেজ হি উইথড্রো হাফ অফ দ্য মানি তো যদি হাফ উইথড্রো করে তাহলে বাকি টাকা আরও হাফ তার মানে ডি বাই টু রয়ে গেল এবং ডিপোজিট করেছে আরও পঞ্চাশ টাকা ফাইভ হান্ড্রেড টাকা সরি ফাইভ এটা করার পরে ইফ ই অ্যাজ এ ব্যালেন্স অফ টাকা টু থাউজেন্ড এখন তার কাছে টু থাউজেন্ড আছে এই তাহলে ইনিশিয়াল ডিপোজিটটা কত সো এখানে ফাইভ হান্ড্রেড এবার চলে আসবে ডি বাই টু ইকল টু ডি বাই টু ইকুল টু ফাইভ হান্ড্রেড মাইনাস হয়ে যাবে ফিফটিন হান্ড্রেড তাহলে ডি ইকুয়াল টু ফিফটিন হান্ড্রেড ইন্টু থা থ্রি থাউজেন্ড সো থ্রি থাউজেন্ড অপশন হচ্ছে ডি এ কোয়েশ্চনের স্যার রিভার্স অর্ডারে ব্যাকওয়ার্ড থেকে ব্যাক থেকে সলভ করা যেতে পারে যেহেতু ফাইনালি তার কাছে টু টাকা আসছে আছে এই টু টাকা হওয়ার আগের কাজটা ছিল ফাইভ টাকা সে ডিপোজিট করেছে তাহলে ওই ফাইভ হান্ড্রেড ডিপোজিট করার আগে তার কাছে ছিল কত পনেরোশো টাকা ফাইভ হান্ড্রেড মাইনাস করলে পনেরোশো টাকা এই পনেরোশো টাকাটা হয়েছে সে হাফ উইথড্রো করার পরে তাহলে হাফ উইড্রো করার আগে তার দ্বিগুণ ছিল অর্ধেক যদি উড্র করে পনেরোশো থাকে তাহলে উড্র করার আগে তার দ্বিগুণ ছিল তো পনেরোশো দ্বিগুণ হচ্ছে তিন হাজার তাহলে এভাবে করে চিন্তা করা যেতে পারে অপশান ইজ ডি কোয়েশ্চেন নাম্বার টেন আ ওয়ার্কার আর্নস টাকা টু ফিফটি অন দ্য ফার্স্ট ডে অ্যান্ড স্পেন্স টাকা টু হান্ড্রেড অন দ্য সেকেন্ড ডে আর্নস টাকা টু ফিফটি অন দ্য থার্ড ডে অ্যান্ড এগেইন স্পেন্স টাকা টু হান্ড্রেড অন দ্য ফোর্থ ডে অ্যান্ড শো অন অন হুইচ ডে উড হি হ্যাভ হ্যাড টাকা ওয়ান থাউজেন্ড তাহলে প্রথম দিন সে টু ফিফটি টাকা আর্ন করে আর দ্বিতীয় দিন সে টু হান্ড্রেড টাকা স্পেন্ড করে তাহলে মাইনাস হয়ে যাবে টু হান্ড্রেড টু হান্ড্রেড টাকা এগেন থার্ড ডেতে সে আবার টু ফিফটি আর্ন করে সো প্লাস হয়ে যাবে টু ফিফটি আর্নিংটা যেহেতু আসছে টাকা আবার ব্যয় হয়েছে হয়ে যাচ্ছে টু হান্ড্রেড তাহলে আবার মাইনাস হয়ে যাবে টু হান্ড্রেড এভাবে করে চলতে থাকছে সরি টু হান্ড্রেড তো এভাবে করে যদি খেয়াল করি আমরা প্রতি দুই দিনে তার যে সেভিংসটা তো সেটা হচ্ছে কি তার ফিফটি টাকা টু হান্ড্রেড টু ফিফটি মাইনাস টু হান্ড্রেড মানে ফিফটি তারপরে টু হান্ড্রেড ফিফটি মাইনাস টু হান্ড্রেড ওনলি ফিফটি তো এভাবে করে সে ফিফটি ফিফটি করে জমা করছে কোশ্চেন হচ্ছে যে তার কততম দিনে এক হাজার টাকা পূরণ হবে তো এক হাজার টাকা দুই দিনে যেহেতু টাকা জমা করে এক হাজার টাকা জমা হতে কত দিনে কত দিন লাগবে তাহলে দুই দিনে পঞ্চাশ টাকা আর মানে বা আমরা এভাবে বলবো বরং পঞ্চাশ টাকা দুই দিনে এক হাজার টাকা না তো এটাকে সলভ করলে পাঁচ এখানে দুইবার বিশ বিশ ইন্টু দুই চল্লিশ চল্লিশ আছে বাট এই চল্লিশ কিন্তু এখানে কার হবে না কারণ এখানে আসলে সে এই দুই দিন দুই দিন করে জমা করতে করতে শেষে কোনো এক দিন সে টু ফিফটি টাকা জমা করার পরে তার এক হাজার টাকা হয়ে যাবে তাহলে আমাদের যেটা করতে হবে যে টু ফিফটি টাকা যেটা লাস্ট ডেতে জমা হবে সেই টু ফিফটি টাকাটা ওয়ান থাউজেন্ড থেকে আগে মাইনাস করব মাইনাস করলে যেটা সেভেন ফিফটি টাকা এই সেভেন ফিফটি টাকা সে অ্যাকচুয়ালি এই ফিফটি 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 করে প্রতি দুই দিনে জমা করবে এখন এই সেভেন টাকা জমা হতে তার কতদিন লাগবে সেটা বের করবো আমার কীভাবে এই ফিফটি টাকা জমা হয় দুই দিনে সেভেন টাকা জমা হয় কত দিনে তো ফিফটি সেভেন ফিফটি এখানে পনেরো পনেরো ইন্টু দুই তিরিশ দিন তিরিশ দিন হলো থার্টি ডে বাট যেহেতু লাস্ট টু টু ফিফটি টাকা আবার এই একদম শেষের দিন আবার টু ফিফটি টাকা যেটা আমরা বিয়ে করেছিলাম সেই টু ফিফটি টাকাটা আবার শেষের একদিন আবার লাগবে আর্ন করতে তাহলে এর সাথে আরও একদিন যোগ হবে সো থার্টি ওয়ান ডে হবে অ্যান্সার তাহলে অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার হবে এখানে সি থার্টি ফার্স্ট ডে